হচ্ছে আওয়ার শো শুরু করছে লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে ঈদ মানেই তো খুশি উৎসবে মেতে ওঠা নতুন পোশাকে বন্ধু আত্মীয়দের বাড়িতে ঘুরে বেড়ানো অনেকেই তাই এই সময় ঘরটাকে সাজিয়ে তোলেন নতুন ভাবে মনের মতো করে আর তাই ঈদে অনেকটাই বাড়ে ফার্নিচারের বেচাকেনা তবে দশকের পর দশক কিংবা যুগের পর যুগের এমন তোড়জোড়ে পরিবর্তন এনেছে করোনা সেই পরিবর্তনের নেতিবাচক প্রভাব কি পড়েছে আসবাবপত্রের বিক্রিতে আয়োজনের শুরুতেই জানবো সেই গল্পটা ঈদ আনন্দে অনেকেই মনের মতো করে সাজিয়ে তোলেন নিজের ঘরটাকে আর তাই এ সময় বাড়ে ফার্নিচারের বেচাকেনা তবে এবারে চিত্রটা ভিন্ন দোকানিরা নতুন আর আধুনিক ফার্নিচারে পসরা সাজিয়ে বসলেও নেই প্রত্যাশিত ক্রেতা আর তাই ঈদ আনন্দে আনন্দ নেই বিক্রেতাদের মনেও এখন আমাদের বেচাকেনা একেবারেই নাই মানে এটা শুধু আমরা দোকানটাই খোলা রাখছি এটুকু একবারে নিতে মানে বেশি প্রয়োজন তারাই নিচ্ছে মূলত এমনি অ্যাভেলেবেল এত কাস্টমার আমরা পাচ্ছি না দশকের পর দশক কিংবা যুগের পর যুগ ঈদ ঘিরে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় ফার্নিচারের দোকানগুলো মুখর থাকলেও করোনায় বদলে দিয়েছে চিরচেনা দৃশ্যপট আর তাই স্মৃতি হাতড়ালেন ফেলে আসা বছরগুলোর আগে মনে করেন যে আপনার পার ডে ধরেন 2 লাখ টাকা তো সেল হইতো আর এখন পার ডে আমরা 40-50 হাজার টাকা সেল করতে পারি না করোনার আগে যে দামটা ছিল তার চেয়েও আপনার মনে করেন 5% 10% এরকম কমাই দিচ্ছি তারপরেও নিচ্ছে না তবে হতাশা ভুলে আশা দেখতে চান ব্যবসায়ীরা স্বপ্ন দেখছেন অচিরেই কাটবে দুঃসময় ফিরে আসবে সুসময় মৌসুম আহমেদ চ্যানেল 24 ঢাকা এবারের গল্পটা মেহেদীর গ্রাম থেকে শহর যে কোনো উৎসব কিংবা আনন্দে মেহেদীর রঙে নিজেকে না রাঙালেই যেন নয় তাই তো এটিকে বলা হয় আনন্দ উদযাপনের একটি অনুষঙ্গ আর একদিন বাদেই তো ঈদ রাঙিয়েছেন কি আপনার হাত মেহেদীর রঙে আপনি চাইলে ঝামেলা এড়াতে ঢু মারতে পারেন অনলাইনে যেখানে আপনার হাত রাঙানোর অপেক্ষায় আছে অনেকেই যে কোনো উৎসব কিংবা আয়োজনে বাঙালি মেয়েদের সাজের এক জনপ্রিয় অনুষঙ্গ মেহেদি আর তাই ঈদ এলে এর চাহিদা বেড়ে যায় বহুগুণ কারো পছন্দ সিম্পল কারো বা আবার চাই হাত ভরা নকশা হাত সাজানোর এই রীতি গ্রাম থেকে শহর সবখানে তবে করোনার এই সময়ে হাত রাঙাতে বিউটি পার্লারে যেতে পারছেন না অনেকেই ভাবছেন কি করবেন সমাধান আছে আপনার মুঠোফোনেই অনলাইন পেজ থেকে একটা কল ব্যাস মেহেদি আর্টিস্ট চলে আসবে ঘরে নিজের পছন্দ মতো যে কোনো নকশাই তুলে নিতে পারবেন হাত জুড়ে এক একটা ডিজাইনের এক এক রকমের প্রাইস আমরা ধরে থাকি যেমন স্ট্রিং ওয়ার্ক যেটা আমরা করি সেটা পার স্ট্রিং 100-150 টাকার মধ্যে করি আমরা সেমি ব্রাইডাল 500 টাকার মধ্যে করি আর যদি বোথ হ্যান্ড বোথ সাইডে পরা হয় সেক্ষেত্রে 1000 টাকা নেই সামনে চলে এসেছে ঈদ আর এখন আমরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে মেহেদি হোম সার্ভিস নিতে পারছি আর ঘরে বসেই মেহেদি দিতে পারছি সময়টা এখন ঘরোয়া উৎসবের আর তাই সূক্ষ্ম নকশা আর নান্দনিক সব ডিজাইনে সেজে উঠুক হাত কোনো রকম ঝামেলা ছাড়াই মিথিলা মণ্ডল চ্যানেল 24 ঢাকা নানা জায়গায় বিভিন্ন রকম সুইমিং পুল হয়তো দেখেছেন কিন্তু দেখেছেন কি ভাসমান সুইমিং পুল তাও সেটা 115 ফুট উঁচুতে হয়তো অনেকেই বলবেন না তবে যারা ঘুরে এসেছেন লন্ডনে তাদের উত্তরটা হবে হ্যাঁ কারণ ভাসমান স্কাই পুলের অবস্থান যে যুক্তরাজ্যে দেখে আসবো বিস্ময়কর পুলটি এ যেন আকাশে ভাসছে আস্ত এক সুইমিং পুল যেন রং তুলিতে শিল্পী তার মনের মাধুরীতে এঁকেছেন কাল্পনিক কোনো চিত্রকর্ম না কাল্পনিক নয় বাস্তবেই আছে ভাসমান এই সুইমিং পুলের অস্তিত্ব যার দর্শন মিলবে লন্ডনের নাইন অ্যালেমস বিজনেস শহরে রাস্তা থেকে 115 ফুট উপরে
দশতলা উঁচু দুই আবাসিক ভবনের মাঝে তৈরি ভাসমান এই সুইমিং পুল। এর স্বচ্ছ অবকাঠামো আর পানির কারণে উপর থেকে দেখলে অনুভব হবে সাঁতার নয়, ঠিক যেন আকাশে উঠছে কেউ। বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে বড় ফ্রি স্ট্যান্ডিং অ্যাক্রিলিক পুল, যার দৈর্ঘ্য 82 ফুট আর গভীরতা 10 ফুট। সুইমিং পুলটিতে পানি ধরে 375 টন। ভাসমান এই সুইমিং পুলে ভাসতে হলে কিনতে হবে সুইমিং পুলের সাথে যুক্ত বহুতল ভবনের একটি ফ্ল্যাট, এজন্য গুনতে হবে প্রায় $1 মিলিয়ন। টাকার অঙ্কে যা দাঁড়ায় প্রায় 85 কোটি। আপনারা দেখছেন ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আপনারা দেখছেন ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24। আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। করোনার এই সময়ে বিশেষ এক জায়গা তৈরি করেছে অনলাইন মাধ্যম, যেখানে অনন্য শ্রেষ্ঠ .com। পথ চলার বয়স যদিও মাত্র 4 মাস, তবু এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে পায়ের মাটি শক্ত করেছে প্রতিষ্ঠানটি। এবারে এই অনলাইন শপেরই গল্প। এক ছাদের নিচে সব প্রাণ মিলে একসাথে বাঁচার সাহস কজনই বা দেখতে পারে, আর কজনই বা সৌভাগ্য লাভ করে এমন শ্রেষ্ঠত্বের মুকুট পরার। বলছি শ্রেষ্ঠ .com-এর কথা, বলছি খান ইমরান রাসেলের কথা, যিনি কিনা একজন উদ্যোক্তাদের উদ্যোক্তা। জানুয়ারি 2021-এ যিনি অদম্য সাহস নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে পা রেখেছিলেন আর উদ্যোগ নিয়েছিলেন শ্রেষ্ঠ .com-এর মতো অনলাইন শপ প্রতিষ্ঠা করার, ঠিক 4 মাস পর আজ তিনি একজন সফল উদ্যোক্তা। আমি স্বপ্ন দেখি আমার শ্রেষ্ঠ সারা বাংলায় ছড়িয়ে যাবে এবং সেটা মানুষের জন্য মানুষের পাশে কাজ করবে। আমি সবসময় বিজনেসের চিন্তা করে কখনো মানে পদচারণায় যাইনি। তো আমার পদচারণাটা বিজনেসের পাশাপাশি হিউম্যানিটি কাজ করে। শ্রেষ্ঠের বড় অর্জন, উদ্যোক্তা সরবরাহকারী এবং ক্রেতারা গত 4 মাসে সবাই একসাথে কাঁধে কাঁধ রেখে চলেছে আর প্রত্যয় নিয়েছে হাতে হাত রেখে ডিজিটাল বিশ্বে একটি নতুন বড় অঙ্গীকারবদ্ধ প্ল্যাটফর্ম গড়ার। মানুষের একটা ভয় থাকে যে আমি যে প্রোডাক্টটা অর্ডার করেছি তা পাবো কি না, বা ওইটা নির্দিষ্ট সময়ের মধ্যে পাবো কি না। সো আমাদের প্রথম মানে আমাদের যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ইন টাইম অ্যান্ড মানে অথেন্টিক প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি। সঠিক সময়ে সঠিক পণ্য ভোক্তাদের কাছে পৌঁছানোই যেন শ্রেষ্ঠের মূল অঙ্গীকার। শুধু তাই নয়, যারা কিনা নতুন উদ্যোক্তা হবার স্বপ্ন বোনেন, ঠিক তাদের পাশেও যেন সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেয় শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ সবচেয়ে ওয়ান অফ দ্য মেইন USP হচ্ছে আমাদের দেশে উদ্যোক্তা ক্রিয়েট করা, উদ্যোক্তা তৈরি করা। কারণ ই কমার্সের মাধ্যমে কিন্তু আপনি অনেকে অনেকভাবে প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিতে পারেন, তারা যেন ব্যবসা করে খেতে পারে। শ্রেষ্ঠ সবসময় একটা কথায় বিশ্বাস করে, তা হলো ফর দ্য পিপল অফ দ্য পিপল। ঠিক এমন অঙ্গীকার নিয়ে যেন শ্রেষ্ঠ পৌঁছে যাবে শহর থেকে গ্রামে, দেশ থেকে দেশান্তরে। মৌসুম আহমেদ, চ্যানেল 24, ঢাকা। এবার রোজা উপলক্ষে খাবার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। সিরাজগঞ্জের উল্লাপাড়ার শোলকের ঘোল নামের খাবারটি বেশ জনপ্রিয়। দুধ দিয়ে তৈরি তরল এই খাবারটি তৈরির প্রস্তুত প্রণালী জানবো এবার। পছন্দ হলে রাখতে পারেন আপনার ইফতারের মেনুতে। ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরো অনেক বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।